আজ পৃথিবীতে অনেক কিছুর পরিমাপ মানুষ করে, জ্বর মানুষ মাপে, অন্য অনেক কিছু মানুষ মাপে, আল্লাহ তাআলা সেই টেকনোলজি মানুষকে দিয়ে দিয়েছেন। এখন আমাদের জন্য বুঝতে সহজ হয়েছে যে বান্দার আমলকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন, এটা কঠিন বা অসম্ভব কিছু নয়। দুনিয়ার মানুষই অনেক কিছু মাপতে পারে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই বিবেকের সৃষ্টিকর্তা, তার দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু। মুহতারাম হাজেরিন, আমল যেহেতু মাপা হবে, অতএব আমরা আমল সংখ্যা বাড়ানোর চাইতে আমলের কোয়ালিটি এবং আমলের মানকে উন্নত করার চেষ্টা করতে হবে, একজন আখেরাতের পথিক হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসেবে। কারণ আমলকে আল্লাহ তাআলা গুনবেন না, আল্লাহ তাআলা পরিমাপ করবেন। অতএব কে কত ওয়েটফুল, কে কত ওজনী আমল করতে পারছেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। কেউ যদি একেবারে যাররা পরিমাণ কোনো ভালো কাজ করে, তো এই ভালো কাজের বিনিময় সে আল্লাহর কাছে দেখতে পাবে কিয়ামতের দিন। আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, সেটার শাস্তি, সেটার পরিণতিও তাকে ভোগ করতে হবে। দুনিয়ার কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সে মিজানের পাল্লা এড়াতে পারবে না, সেটা হোক ভালো কিংবা মন্দ। মুহতারাম হাজিরিন, যেহেতু আমল পরিমাপ করা হবে, সেজন্য আজ আমরা এমন পাঁচটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এমন পাঁচটি বিষয়ের কথা শেয়ার করতে চাই, যে বিষয়গুলো কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে, ওয়েটফুল হবে। এই ওয়েটফুল আমলগুলো যেগুলো আমাদের মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে। তোমাদের থেকে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যদি কেউ দেওয়ার মতো, আর সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই রিসালতের সাক্ষ্য লাগবে, তো এই ইমান যদি কেউ সঠিকভাবে আনয়ন করে এবং তার ইমানে যদি শিরকের কোনো আলামত লেশ মাত্র না থাকে, পিওর ইমান যদি তার মধ্যে আসে এবং তাওহীদ যদি তিনি প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহর এই বান্দার এই ইমান তথা তাওহীদের এই আমলটি, এই বিষয়টি মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজেরিন, এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে তার যত কর্মকাণ্ড আছে পৃথিবীতে, তার জীবদ্দশা সে করেছে, এগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে এবং সে লিপিবদ্ধ করা দপ্তরগুলো 99টি দপ্তরে পরিণত হয়েছে। তার একটির এক প্রান্ত দেখা গেলে আরেক প্রান্ত চোখ যতদূর যায় তত বড়, এরকম বড় বড় খাতায় দপ্তরে তার সমস্ত আমলনামা লেখার পর, আল্লাহর ফেরেশতাগণ লিপিবদ্ধ করার পর আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, তোমার আমলনামাতে যত কিছু লেখা আছে, তুমি কি এই সব কিছু তোমার কর্ম হিসাবে স্বীকার করো, নাকি আমার লেখকরা কোনো ত্রুটি করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, বাড়িয়ে লিখেছে তোমার ব্যাপারে, তোমার মন্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় বিচারকদের বিচারক, সবচেয়ে বেশি ন্যায় বিচারের দণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন। দুনিয়াতে কোনো বিচারক তার জাজমেন্টে ভুল করতে পারেন, নিজের বুঝার ভুলের কারণে, এভিডেন্সের ত্রুটির কারণে বা নানা কারণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং কোনোটি কেউ সেখানে লুকাতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই বান্দাকে ডেকে বলবেন যে তোমার বক্তব্য কি, তোমার এই কর্মকাণ্ডগুলোকে তুমি স্বীকার করো, নাকি আমার লেখকরা তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, বান্দার বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে নিজের উপরে হারাম করেছেন। তিনি বলেছেন, ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসিতে আসছে, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না। জুলুমের মতো এত ভয়াবহ অপরাধ আরেকটি নেই, যে দুনিয়াতে একটি জুলুম আখেরাতে বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে। ভাইরা আমার, আমরা অনেকে অনেকের প্রতি জুলুম করি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, মালিক শ্রমিক শ্রমিকের প্রতি, শ্রমিক মালিকের প্রতি, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি, বাবা মা সন্তানের প্রতি কিংবা সন্তান বাবা মার প্রতি, শ্বশুর শাশুড়ি পুত্রবধূর প্রতি, অথবা পুত্রবধূর শাশুড়ির প্রতি, শ্বশুরের প্রতি, ননদের প্রতি, দেবরের প্রতি, এভাবে আমরা যে যেখানে সুযোগ পাই অনেক সময় আমরা একে অন্যের প্রতি জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিন
জুলুমকে এত কঠিনভাবে হারাম করে দিয়েছেন যে তিনি আল্লাহ তার জন্য হারাম হারাম হালাল করার কেউ নেই কিন্তু তিনি নিজের প্রতি নিজে হারাম করেছেন জুলুম করাকে সে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন যাতে জুলুমের ব্যাপারে বান্দার কোনো সন্দেহ না থাকে বান্দাকে বলবেন তোমার এই কর্মকাণ্ডকে তুমি নিজে স্বীকার করো কিনা তখন সে লোক বলবে আল্লাহ আমি স্বীকার করি আপনার লেখকগণ একটুও বাড়িয়ে লেখেন না এগুলো সবই আমি করেছি তখন আল্লাহ তাআলা বলবেন তোমার কি এই ব্যাপারে নিজের কোনো ওজর আছে কিনা যে হ্যাঁ তোমার কোনো ত্রুটি ছিল না আসলে এটা এমনি এমনি হয়েছে বা তুমি নিজের পক্ষে কোনো দায়মুক্তির ব্যাপারে বক্তব্য দিতে পারো কিনা তখন বান্দা বলবে আল্লাহ না সেরকম কিছুই আসলে বলার নাই আমি প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোরআন হাদিসে নিষেধ করা আছে আমি জানি তারপরেও আমি সমস্ত কর্মকাণ্ড করেছি করে আমার আমলনামাকে ভারী করেছি তখন এই বান্দা তখন সে ভাববে যে আমার তো আজ রক্ষা নাই জাহান্নাম ছাড়া কোনো পথ আমার সামনে খোলা নাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তবে একটা আমল তোমার আমার কাছে আছে আল্লাহ তাআলা একটা কোনো কিছু বের করবেন যেখানে কালিমাতুশ শাহাদা লেখা এরপর ওটাকে তার মিজানের পাল্লা আল্লাহ তাআলা রেখে বলবেন যে এই আমলটি তোমার আমার কাছে আছে যে তুমি তাওহীদে বিশ্বাসী ছিলে তোমার ঈমানটাকে তুমি ঠিক রেখেছো ঈমানটাকে তুমি পিওর করে রাখতে চেষ্টা করেছো এবং পেরেছো এই আমলটি যেহেতু আছে আল্লাহ তাআলা ওইটাকে মিজানে পাল্লা দিবেন তখন ওই 99টি দপ্তরের যে ওজন হবে ওই শুধুমাত্র ছোট্ট চিরকুটের যে ওজন সেটা ওই 99 দপ্তরের চাইতে অনেক ভারী হবে মুহতারাম হাজিরিন আল্লাহর প্রতি ঈমানটাকে যদি আমরা পিওর করতে পারি বিশ্বাসটাকে যদি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি তাহলে অনেক গুনাহ অনেক অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন সেই আশা আমরা জোরালোভাবে রাখতে পারি এজন্য ঈমানের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে দুঃখের বিষয় হলো আমাদের সমাজে ঈমানের যত্ন নেওয়া হয় না বললেই চলে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি ওযু ভঙ্গের কারণ জানি ঈমান ভঙ্গের কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানরা আমরা জানি না ঈমানটাকে আমরা নার্সিং করতে হবে পরিচর্যা করতে হবে কখন বিশ্বাস আমার থাকছে কোন কারণে আল্লাহর প্রতি ঈমান হারা হয়ে গেছি আমি এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাস যেরকম অন্তরে স্থাপন করতে হবে আমাদের ইলাহ এবং মাবুদ উপাসনার একমাত্র উপযুক্ত কে আল্লাহ আমাদের কপাল সিজদার পাওয়ার উপযুক্ত একমাত্র কে কেন আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করলে শিরক করলে সেটাকে জুলমুন আযীম বা মহা অপরাধ বলে সাব্যস্ত করেছেন কেন আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বি আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না মানে হলো যদি এটি যদি কেউ করে তওবা ছাড়া দুনিয়া থেকে যায় আর তওবা করলে আল্লাহ সবই মাফ করবেন এই যে শিরকের অপরাধ এটি ক্ষমার অযোগ্য যদি অপরাধ নিয়ে দুনিয়া থেকে কেউ যায় এটি আল্লাহ কেন বললেন এর অন্যতম কারণ হলো শিরক এটা হলো মানবতার জন্য অনেক বড় অপমানের ব্যাপার কারণ মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানীয় সৃষ্টি করেছেন সেই মানুষের কপাল তার মাথা মহান সৃষ্টিকর্তা ছাড়া যদি কারোর সামনে নোয়ানো হয় তাহলে ওইটা মানুষের অপমান হয় মানবতার অপমান হয় এজন্য এটা এত ভয়াবহ অপরাধ এছাড়া আরো নানাবিধ কারণ আছে অতএব ভাইরা আমার আমরা আমাদের ঈমানকে শিরক মুক্ত রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যন্ত স্নেহের সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ তিনি ডেকে আদর করে তার বাহনের পেছনে বসা ছিলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক ছোট মানুষ ছিলেন আদর করে বলেছেন হে বৎস কিছু কথা আমি তোমাকে বলবো এই কথাগুলো মুখস্থ করবে মনে রাখবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এর ভিতরে একটি কথা ছিল ইযা সাআলতা ফাসআলিল্লাহ যখন তোমার কিছু চাওয়ার দরকার হবে অলৌকিক মহান সত্তার কাছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো অলৌকিক কোনো ব্যক্তির কাছে তুমি চাইবে না সেটা মৃত বা জীবিত কোনো ব্যক্তি হোক হ্যাঁ লৌকিক চাওয়া যেটা আপনি আমার কাছে চাইলেন একটা কলম আমি আপনার কাছে চাইলাম একটা জিনিস এটা ঠিক আছে কিন্তু অলৌকিক চাওয়া যেটা সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে এমনকি সেটা কোনো কবরেও না সেটা কোনো মাজারেও না সেটা কোনো জীবিত মৃত অদৃশ্য ব্যক্তিও আমাকে সাহায্য করার কোনো ক্ষমতা সংরক্ষণ করেন না ঈমানটাকে মজবুত করতে হবে সেই সাথে আমার এই সিজদা আমার এই দোয়া আমার এই ইবাদত আমার এই শপথ আমার এই মানত এই সবগুলো নিবেদন হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য এখানে আল্লাহর সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না ভাইরা আমার এজন্য
এই ঈমানকে পাকা করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমাদের বেশি বেশি করতে হবে। মুখে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে উচ্চারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া নির্দেশ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের ওজন এত বেশি যে মিজানের পাল্লায় শত শত বদামল সম্বলিত দপ্তরকে নিচে নামিয়ে দিয়ে উপরে তুলে দিয়ে এটার ওজনকে ভারী করে ওই লোককে জান্নাতি করতে পারে। অতএব আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। একটি আমল আমরা পেলাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে প্রগাঢ়ভাবে স্থাপন করে মুখে সেটার উচ্চারণ বারবার করে উচ্চারিত হবে। এই আমলটি মিজানের পাল্লায় অনেক ভারী আমল হিসেবে হাদিস থেকে আমরা জানলাম। কেউ যেন এই হাদিস থেকে আবার এটা না বুঝি যে তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী করে পড়লাম আর পাপাচার করতে করতে শত শত হাজার হাজার দপ্তর ভরায় ফেললাম, টেনশনের কোনো কারণ নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি বেশি বেশি বলছি। ওই লোকটাকে যেরকম আল্লাহ তাআলা একবার লা ইলাহা ইল্লাল্লাহ একটা চিরকুট লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তাকে রক্ষা করে দিয়েছেন, তাহলে আমার আর এত পাপ করতে টেনশনটা কোথায়? এই হিসাব করবেন কিনা? আবার কেন করবেন না? কারণ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে রহম করেছেন আপনাকেও আল্লাহ তাআলা ঠিক একই রহম নিবেদন করবেন, এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এক, দ্বিতীয়ত হলো ওই আল্লাহর বান্দার ওই দপ্তরে যা ছিল তার বিপরীতে তার ইমানটা সেরকম ওজনওয়ালা এবং পিওর ছিল। আপনার ইমানটা সেরকম ওজনওয়ালা বা পিওর করার সুযোগ আপনি পাবেন সেটা কোত্থেকে জানলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি অপরাধের কারণে যদি কাউকে শাস্তি দিতে চান সেটা দেওয়ার রাইট বা অধিকার তার আছে কি নাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে অপরাধ করার, ঠান্ডা মাথায় পাপ করার, বেপরোয়া হওয়ার মতো দুঃসাহসিকতা আল্লাহর জমিনে আরেকটি নেই। ভাইরা, আমার কোনো কারণে পাপ হয়ে গেছে, আপনার ভিতরে সেই বিবেচনা বোধ ছিল না, সেই উপলব্ধি ছিল না, আপনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন, এটা একটা ব্যাপার, কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে আপনি অপরাধ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা রহিম, আল্লাহ রহমান, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ গফুর, আল্লাহ সত্তার, আল্লাহ বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহ পরম মেহরবান। আপনি এই নাম গুণবাচক নামগুলোর কথা জানেন? আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু গুণবাচক নামও আছে যেগুলো আমাদেরকে সতর্ক হতে শেখায়? আল্লাহ রাব্বুল আলামিন তার পাকড়াও অত্যন্ত কঠোর হয়, তিনি যখন পাকড়াও করেন তখন সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নামের ভিতরে এমন এমন সতর্কবার্তা আছে যেগুলো আমাদেরকে পাপ করা তো দূরের কথা, পাপের বা অপরাধের কথা চিন্তাও করতে আমাদেরকে কখনো অনুমোদন করে না। অতএব আমরা সে দুঃসাহস যেন না দেখাই, আমরা আমাদের জায়গা থেকে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব আর ঈমানকে পাকা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ হেফাজত করবেন। নাম্বার দুই, দ্বিতীয় যে আমলের কথা বলতে চাই যেটি মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে, সবচেয়ে ভারী আমল হবে, মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে, আপনার নেকামলের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করবে, সে আমল হলো আল্লাহর জিকির, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ জানলাম, সেই সাথে আল্লাহু আকবার, এই চারটি বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে, আর যদি কেউ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাতে এই পরিমাণ সওয়াব দিবেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন। যদি একবার সে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এইভাবে বলতে পারে সেই কামনা বাক্যে, এটার অর্থ বুঝে মহাব্বতের সাথে আল্লাহ তাআলা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে, অতএব বেশি বেশি করে মহাব্বতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাসবিহ তাহমিদ করব। আমরা অনেকে সুবহানাল্লাহ পড়ি কিন্তু সেটা খুব হুলস্থুল করে পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেটা আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার শানে যায় না, বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে, যে আল্লাহর শানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না। ভাইরা আমার, এ সম্পর্কে যে হাদিস একটা ইতিমধ্যে আমরা জানলাম যে আলহামদুলিল্লাহ এটা মিজানকে পরিপূর্ণ করে, কিয়ামতের ময়দানে করবে, আর সেই সাথে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব যোগ করবে
যে নমন্ডল ভূমন্ডলকে পরিপূর্ণ করবে। সেই সাথে বুখারীর একটা হাদিস আছে, আপনারা সবাই হাদিসটি কমবেশ হয়তো শুনেছেন, বুখারীর সর্বশেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن। দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয় আর মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে, সে বাক্যগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। মহব্বতের সাথে, আজমতের সাথে আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সহকারে পবিত্রতা। সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, মহান আল্লাহ পবিত্র, তার পবিত্রতা জ্ঞাপন করছি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে। ঠিক একইভাবে আরো বহু হাদিস এই মর্মে পাওয়া যায়। আমার মনে হয় দলিল বা প্রমাণ হিসাবে দুটি যথেষ্ট। তাহলে আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম, সেটা হলো বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করলে মিজানে পাল্লাকে অনেক বেশি ওজনী করে। নাম্বার তিন, আল্লাহ তাআলা কাউকে যদি সন্তান দেওয়ার পর নিয়ে যান, কোনো বাবা কোনো মা যদি সন্তান হারা হয়ে যান, আল্লাহর জমিনে কষ্টের যত মুহূর্ত আছে এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত এটি। এই সময় যদি আল্লাহর কোনো বান্দা সবর করে, ধৈর্য ধারণ করে, হাহুতাশ না করে, অস্থির না হয়, বেসবর না হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা, এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন, এর বিনিময়ে তাকে এত বেশি সওয়াব এবং পুণ্য দিবেন, নেক দিবেন, যে এটা তার সবচেয়েতে ওয়েটফুল হবে। অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদে হাদিসে বলেছেন, বাহ বাহ, আরবিতে বাহ বাহ বলা হয়, আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ মাশাআল্লাহ এই টাইপের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাহ বাহ খামসুন মা আসকালহুন আসকালহুন ফিল মিজান, পাঁচটি আমল আছে সেগুলো মিজানে পাল্লায় কত ভারী, তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী। এই পাঁচটির মধ্যে চারটি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চার বাক্য, এটা ইতিমধ্যে বলা শেষ। আর পাঁচ নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো আল্লাহর বান্দার যদি কোনো সন্তান আল্লাহ তাআলা দেন, নেক সন্তান আল্লাহ তাআলা দেন, এই সন্তান হারা যদি তিনি হয়ে যান, এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সওয়াব আশা করেন যে আমি সবর করলাম আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের এই আমলটাকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে চেয়ে ভারী কোনো আমল আর হবে না। আমরা যারা সন্তান হারা হয়েছি, অনেক আমাদের ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, তাদের অনেক মনোবেদনা, অনেক মনে কষ্ট, এ হাদিস তাদের জন্য অনেক বড় সান্ত্বনা। কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে। আমরা ধৈর্য ধারণ করি, বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি, কিন্তু সেটা হলো অনেক হাউতাশ, অনেক অস্থিরতা, অনেক বেসবরি এবং আল্লাহর শানে, আল্লাহর শানের খেলাফ অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা, তাহলে সবর করলাম। তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাস সবর ইনদা সাদমাতিল উলা, প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কটু কথা বের না হয়, সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে, মনে কষ্ট আসবে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, কিন্তু এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ, বিদ্রোহ প্রকাশ, কোনো প্রকার অসৌজন্যতামূলক আলাপ আলোচনা কিংবা কোনো কটু মন্তব্য করা, এরকম কিছু যদি আপনি না করেন, তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য। আপনি হাউতাশ করে টরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা, তাহলে সবরই করি, তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে না। মোহতরম হাজরিন, আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন, অনেক আমলওয়ালা মানুষ পাবেন, সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য। যত সমস্যা এই সমাজে আছে, এই পরিবারগুলোতে আছে, এই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হলো আমাদের মধ্যে সবরের গুণটা আনা। দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোনো বিকল্প নাই। যত অশান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হলো ধৈর্যহীনতা। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ভাইরা, আমার কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা
يوفى الصابرون اجرهم بغير حساب ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বিনিময় কোনো হিসাব করে দিবেন না হিসাব ছাড়া দিবেন ধৈর্যশীলদেরকে অতএব আমরা সবরকারী হব তো ইনশাআল্লাহ যে কোনো বিপদে যে কোনো আপদে পৃথিবীতে সবকিছু আমার মনমতো হবে না অনেক কিছু আমার মনের বাইরে হবে আমার চাওয়ার বিপরীতে হবে এই সময়গুলোতে হাসি মুখে সেগুলোকে বরণ করে নিতে পারা রাগ হয়েছে সেটাকে ঢোক গিলে ফেলা এবং নিয়ন্ত্রণ করা সবর করা ধৈর্য ধারণ করা যে কোনো বিপদে হাসি মুখে কথা বলতে পারে এটা অনেক বড় একটা যোগ্যতার ব্যাপার বেশিরভাগ মানুষ পারে না আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবরকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে সন্তান হারার বেদনায় আমাদের কোনো ভাই কোনো বোন কোনো মা কোনো বাবা যদি কষ্ট পান আঘাতপ্রাপ্ত হন আর যদি আল্লাহকে খুশি করবার জন্য সবর করেন বিনিময় পাওয়ার জন্য যদি হাসি মুখে মেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটাকে মিজানে পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল করে দিবেন ইনশাআল্লাহ নাম্বার 4 চার নম্বর আমল হলো জানাজার পর যদি কেউ জানাজার নামাজ আদায় করে জানাজার সালাত আদায় করার পর লাশের পেছনে পেছনে দাফন হওয়া পর্যন্ত যায় কবরস্থান পর্যন্ত এই সময়টুকু যদি সে দেয় তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন দুই কিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ জানাজার সালাত আদায় করে তাকে এক কিরাত সওয়াব দেওয়া হবে আর যদি কেউ জানাজার পর লাশ যখন কবরস্থানে নেওয়া হয় তার পেছনে পেছনে যেতে থাকে এবং যেতে যেতে কবরস্থানে যায় লাশ দাফন করার পর সে ওই লাশ দাফন করার পর কেবলার দিকে ফিরে ওই লাশের জন্য মুর্দার জন্য আল্লাহর কাছে দোয়া করা একটি হাদিস দ্বারা সব সাবেত সে আমলটা করে অর্থাৎ শেষ পর্যন্ত থাকে অর্থাৎ কবরে লাশ দাফন করা পর্যন্ত সে অপেক্ষা করে মাটি দেয় এই পর্যন্ত যদি থাকে তাহলে তাকে দুই কিরাত দেওয়া হবে অর্থাৎ জানাজা পড়ে যে পরিমাণ সওয়াব পাইছে এটুকু গিয়ে তার ডাবল সওয়াব সে পাবে আর কিরাতের পরিমাণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন কিরাতের ওজন কি লাহু আসকালু ফি মিজানিহি মিন উহুদ একজন বান্দাকে আল্লাহ তাআলা এক কিরাত সওয়াব দিবেন এর মানে হলো উহুদ পাহাড় যে বিশাল আকারের পাহাড় এর চাইতে অনেক বেশি ভারী হবে এক কিরাত সওয়াবের পরিমাণ নয় এটার ওজন হবে এর চেয়ে ভারী অর্থাৎ সংখ্যা নয় বরং এর পরিমাপটা হলো যে এর ওজনটা হবে এত ভারী যে উহুদের পাহাড়ের চাইতে অনেক ওয়েটফুল হবে সওয়াব কিন্তু এক কিরাত পরিমাণ হবে এত অর্থাৎ ওজন হবে এত বেশি এটাই কাজ করেন তাহলে দুই কিরাত অর্থাৎ ডাবল সওয়াব পাবেন ভাইরা আমরা আমাদের সমাজে এই আমলটার ক্ষেত্রে ঘাটতি আছে আমরা জানাজা অনেকেই পড়ি কিন্তু দাফন হওয়া পর্যন্ত অনেকে আমরা থাকি না অথচ লাশের পেছনে পেছনে যাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল লাশের পেছনে পেছনে যাওয়া এবং কবরস্থান পর্যন্ত যাওয়া দাফন করার পরও তারপরে যায় তাকে শেষ করে নির্বিলি করে তারপরে সেখান থেকে আস্তে ধীরে আসা এই সময়টুকু দিতে পারা একটা ইবাদত আমরা এটাকে ইবাদত হিসাবে অনেকে জানি না এই আমলটা অনেক ভারী আমল নাম্বার 5 এবং সর্বশেষ যে আমলের কথা বলতে চাই সে আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু বিদায় হয় নাই এই আমলটার দুর্ভিক্ষ চলছে আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না ভাইরা আমার আমি প্রায় সময় বলার চেষ্টা করি নামাজি মুসলমান পরিমাণে কম আছে নামাজে ত্রুটি বিচ্ছুতি আছে তাও কিছু আছে রোজাদার মুসলমান আছে ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ সারা দুনিয়াতে কিন্তু যেই জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি আর সেটি হলো বান্দার সুন্দর আচরণ আখলাক এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে তিরমিজিতে এবং আবু দাউদে বর্ণিত হয়েছে মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আসকালু মিন হুসনিল খুলুক বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ আমি পাঁচটা আমল আবার বলছি এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্ধমূল করা শির থেকে নিজেকে পরিচ্ছন্ন করা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পাঠ করা এটা মিজানের পাল্লায় আমাদের নেক আমলকে অনেক বেশি ওজনদার এবং ভারী করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই বাক্যগুলো আমাদের আমল নামাকে অনেক বেশি ভারী করবে নেক আমল নামাকে তৃতীয়ত হলো যদি আল্লাহ তাআলা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে তাহলে তিনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এই আমলটার ওজন হবে অনেক বেশি
চতুর্থত হলো জানাজার সালাত আদায় করার পর সালাত যেরকম আদায় করা একটা ইবাদত লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া আরেকটা ইবাদত এই দুটি আমলের ওজন হবে উহুদ পাহাড় সমপরিমাণের চাইতে ওজনের চাইতে আরো বেশি তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি আর পাঁচ নম্বর ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে সেটি হলো ভাইয়ের আমাদের আচরণগুলো আখিরাতে শেষ হাসি হাসবার তৌফিক আমাদের সকলকে দান করুন এই মাহফিলে যেরকম সমবেত হয়েছি জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় আরশে আজিমের মালিক আমাদের সবাইকে এরকম সমবেত হওয়ার একত্র হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রোজ টিভি 24 Enjoy by listening to the Holy Quran.